স্নেহের কোচি কাঁচা ছেলেরা পর্দায় বসে থাকা মা এবং বোনেরা সর্বাগ্রে ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা সারাদিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে পুনরায় ছুটে এসেছি সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে এক অন্যের সাথে জড়িত হয়ে আল্লাহ এবং তার রসুলের দিনের কথা শুনতেছি তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোজাহানের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই যে আপনারাকে আমি এই টেপটা দিয়েছি এই টেপটা ভালোবাসা ছাড়া অন্য কিছু আর না। কেন ভাই আমি গতকালকে ছিলাম আপনার সেই ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে কালিয়াচক আর কালিয়াচক থেকে বৈষ্ণবনগর আর বৈষ্ণবনগর থেকে গৌহাটি নগাঁও আমাকে কি মজা লাগছে আপনাদের এই জায়গা স্টেজ থেকে নামব সোজা বাগডোগরা এয়ারপোর্ট 10:40 বিমান আছে 11:40 গুয়াহাটি নামবো তারপরে ফের আবার ওখানে গাড়ি চা